তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে তোমরা কমেন্ট করে বলো নিজের বিয়ে থেকে ব্লগ করেছো আমার থেকে বয়সে বড় আমার আমার থেকে বয়সে বড় কিন্তু ওর থেকে আমি আগে বিয়ে করেছি না 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 ওইসব ভেবো না ঠিক আছে আমি বিয়ে টিয়ে করছি না এখন আমরা করছি ভিডিও শ্যুট তো যেহেতু সিজন তো তো একটা ভিডিও না করলে কেমন না সিজন ওয়াইজ প্রত্যেকটা প্রত্যেকটা সিজনের মতো ভিডিও না পোস্ট করলে কেমন একটা আধুরা আধুরা মনে হয় সেই জন্য আমি আমরা সবাই মিলে বিয়েবাড়ির ভিডিও শ্যুট করছি আর এখানে এই দেখো ব্যাকগ্রাউন্ডে অলরেডি সাজানো হয়ে গেছে তুলি সাজিয়েছে তো দাঁড়াও দাঁড়াও সকাল থেকে আমরা কি কি করেছি ছোট্ট মতো ক্লিপ তোমরা দেখে নাও আহ তারপরে এরপর থেকে আবার রাত কি কি হবে সেগুলো আমরা কন্টিনিউ করছি কিন্তু সারাদিন আমরা কি কি করেছি তার কিছু ক্লিপ দেখাচ্ছি সেটা তোমরা আগে দেখে নাও এবার কি এটা আমরা কি করব সবাই মিলে খাওয়া হবে ঠিক আছে ছোট্ট ছোট্ট লেবু এখন তুলিস না এখন তুলিস না ধর মজাই কর তুলতে যাবে ই ছোট্ট কি লেবু রে এটা কি লেবু কমলা লেবু এইটুকুনি হাই টুকু নিচে ফেলে দে নিচে ফেলে দে

লিখে আজকের কাজ দিয়েছি ও যাবে ফুল কিনতে আমাদের ভিডিও ডেকোরেশনের বাট ও দুপুর করে দিয়েছে ও দুপুর করে দিচ্ছে ও যাবে কখন আসবে কখন আর ডেকোরেশনটা হবে কখন তুই বল বোকিসনি তুই বোকিছে তাড়াতাড়ি যা আর আমরা এখন এখানে ডেকোরেশন করব অনেক দিন পর নিজেরা ডেকোরেশন করে ভিডিও করছি তাই না এক বছর হয়ে গেছে তুলিদের গাছে কুল হয়েছে তো আমরা এখন পেরে পেরে খেয়ে নেবো পার বার বার পর পার এখন তো আমি কলেজেই পড়াশোনা করিনি তো আমার ফেল করবো না দে দে তুমিদের গাছের কুল কুলটা আমি খেয়ে দেখবো কেমন হ্যাঁ খোচটা রকি এখন আমি আর নব ছাদে রয়েছি আর আমার ভাই যার মাধ্যমিক পরীক্ষা ও এসে দেখা তোর পরীক্ষা কেমন হয়েছে কিছু যদি কাজ টাজ করে তো লজ্জা নেই মানে বলে আমার অভ্যাস হয়ে গেছে বলে আমি লজ্জা নেই তো যাই হোক এখন আমার ভাই লাইট সেট আপ করছে কারণ সত্যি কথা বলতে এই কাজগুলো ছেলেরাই মানে ছেলেমেদের ছোট করছি না বাট টেকনিক্যাল জিনিস আমার কোনো ইন্টারেস্ট নেই বিশ্বাস করা জানি যে করে দেবে সেইখানে হাত লাগাই ঠিক আছে আ তাছাড়া আমরা কন্টিনিউ কাজ করছিলাম ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে নিজে সাজা তারপরে একটা ভিডিও শুট করে সঙ্গে সঙ্গে এডিট করা তো সবকিছুই চলছিলো তো এখন তুলি পুরো এই ব্যাকগ্রাউন্ড মানে হ্যাঁ তুলি এই ব্যাকগ্রাউন্ডটা তুলি সাজিয়েছে তুলি আর রকি মিলে সাজিয়েছে তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ওরা এখন গেছে রেডি হতে আমরা রেডি হয়ে চলে এসেছি ওরা এখন গেছে রেডি হতে আমরা শ্যুট আস্তে আস্তে স্টার্ট করব ওরা রেডি হয়েলে ওদের মতো শুট করব তে চলো তোমরা ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে আমরা যদি সত্যি করে যদি বিয়ে করেও যদি ব্লগ করি তোমরা বিশ্বাস করবে না এখানে আমার ভাই লাইট আপ করছে ঠিক আছে ওর মাধ্যমিক পরীক্ষা তবু আমার কাজ করছে আর তুলি সারাক্ষণ কন্টিনিউ খাটার পরে এখন রেডি হতে যাচ্ছে আর এই হচ্ছে আজকের ব্যাকগ্রাউন্ড যেটা খুব অল্প সময়ের মধ্যে তুলি সাজিয়ে দিয়েছে আর রকি ও তুলিকে হেল্প করেছে শুট শুরু হয়ে গেছে আমার কিছুটা শুট অলরেডি হয়ে গেছে আর একটা ফানি জিনিস আমরা দেখাবো সেটা হচ্ছে ভিডিও শুটে কিছু খাওয়ার প্রয়োজন ঠিক আছে সেই জন্য পকোড়ার দরকার সেই জন্য আমরা ফুরুলি কিনে এনেছি

আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি মানে সবকিছু কাজ করছিলাম করতে 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 এখন বাজে মানে সকাল থেকে এখনো পর্যন্ত রেস্ট পাইনি আর সেই দুপুর খেয়েছি এখনো পর্যন্ত খাইনি হচ্ছে ঘরে ঘুমাচ্ছিল

দেখো আজ হলো সেকেন্ড ডে আমাদের ভিডিও শুটের আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি সূর্যটা আজ অনেকটা উঠেছে এটা অনেক ভালো কয়েকদিন ধরে কুয়াশা কুয়াশা থাকতো ওই জন্য প্রবলেম হতো মানে কুয়াশায় না ভিডিওটা ঠিকঠাক হয় না যতটাই সূর্যের ন্যাচারাল আলোটাই হয় আবার খুব আলো মানে একদম দুপুরবেলাও ভালো হয় না বাট ছাদে আমরা যেখানে শুট করব সেখানে সরাসরি সূর্যের আলোটা পড়বে না তো তুলি আজকের মায়ের ক্যারেক্টার করবে তুলি আপাতত মোটামুটি ও দু তিন ঘন্টা ধরে রেডি হচ্ছে সবার আগে রেডি হওয়া শুরু করেছে বাট এখনো কমপ্লিট হয়নি আর আমি কম টাইমে রেডি হতে শুরু করেছি আমার হয়ে গেছে একটু কি টাইম লাগে নব এখানে নবরও হয়ে গেছে নব রেডি একটু তো টাইম লাগে নব রেডি তো চলো এখন আমাদের ভিডিও শুট স্টার্ট স্টার্ট হবে বলি ভিডিও শুট স্টার্ট হবে সেকেন্ডে ভিডিও শ্যুট হয়েছে হ্যাঁ কাকিমা তোমার শাড়ি খারাপ হয়ে যাবে চুপ কিরে মানু সকাল তো হয়ে গেছে কখন উঠবি

এ ওয়ান টু থ্রি স্টার আমি রেডি হয়েছি এগুলো ঠিক হয়ে গেল ওয়ান থ্রি মেয়ে আয় তোকে হুম তো দেখো আমি আবার নতুন সাঝে রেডি হয়ে গেছি যাচ্ছি তুলিদের ছাদে যেখানে ডেকোরেশন করা আছে ওখানে শ্যুট করতে হবে বাট একটা প্রবলেম হচ্ছে একটা প্রবলেম হচ্ছে এটাই যে শ্যুটটা যে করব নিশা সেই যে সকালবেলা গেছে বাট এখনো এসে পৌঁছায়নি ওর জন্য কন্টিনিউ ওয়েট করছি আমরা সবাই মিলে ওর জন্যই জাস্ট শ্যুটটা হচ্ছে না এখনো পর্যন্ত স্টপ হয়ে আছে তো ও আসলে তবে হবে না এলে তো কি করে করব তুলি ফল এনে দিল ঠান্ডা ঠান্ডা আঙুর খেতে কি ভালো লাগছে কলা

তো আমরা নিজেরা নিজেরাই ভিডিও নব তুলি দুজন মানে আমরা তিনজনেই ভিডিও শুট করে নিয়েছি তো যাই হোক এখন আমরা খাবার এই সবে আমরা ডিসাইড করলাম যেহেতু এই দেখো তুলি তুলি কি করে তুলি নিজে রান্না করে খায় ঠিক আছে বা যেহেতু সারাদিন সুট তো আর নিশা সবাই রয়েছে ওদের নতুন বাড়িতে যেটা আমাদের এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা সেই জানা পাড়ায় এখান থেকে পনেরো কুড়ি মিনিটের ডিস্টেন্স যেতে যেতেও সময় লাগবে সেই অনেকটা নিমন্ত্রণ বাড়ি আছে আর যেহেতু অনেকটা বড় স্যুট হবে সেই জন্য বলেছিলাম যে তোরা আমাদের বাড়িতেই খেয়ে নিবি তো সেই জন্য ভাবলাম এবার তুলিকে ওর মামি খেতে রাখছে তো তুলিকে বললাম যে তুইও খাবার নিয়ে চলে আয় আর ওর ভাগে তুলির ভাগে তরকারিটা যদিও আমাদের বাড়িতেও তুলি রান্না হয়েছে তুলির ভাগে তরকারিটা আমার ভাগে তরকারি তুলি তারপর মামির বাড়ি থেকে আনব নব সবার বাড়ি থেকে সবার বাড়ি থেকে খাবো হ্যাঁ সবাই সবার বাড়ি থেকে এনে আমরা সবাই এক সঙ্গে এক খাওয়া দাওয়া করব তো আগে চেঞ্জ কোরে নি অনেক কোন ভিজে অনেক বছর পর এক সঙ্গে খাবো খাবো এই বিয়ে বাড়িতে তো খেলি না বাড়িতে আগে আমরা করতাম বল একসাথে দাম তো চলো আমি চেঞ্জ করে নি আর খাবার দাবার আনি তোমরা তো আমরা চলে এসেছি ছাদে তুলিনবা অনেকক্ষণ দিয়ে ওয়েট করছিল বাট আমি ভিজে গাইছিলাম আমি চেঞ্জ করে স্নান করে আসতে একটু টাইম লেগেছে বাট এসে দেখছি এরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জাস্ট দেখো এরা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে শশা কেটেছে টমেটো নুন আম কেটে এনেছে যে বাড়ি থেকে কাটাই ছিল ও ছিল তো এখন আমরা সবাই মিলে খাবো আমাদের আজ পার্টি হবে হা আমাদের বাড়িতে আজ মাংস হয়নি আমাদের বাড়িতে হয়েছিল শুক্তি মাছের তরকারি ঠিক আছে নবদের মাংস হয়েছিল নবর মামিদের মাংস হয়েছে নবর মামি আবার নিসার দিদা মাংস দিয়েছে আমার মামিদের মাংস হয়েছে সরি 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 তুলির তুলির মামিদের মাংস হয়েছে তো আমাদের খাওয়া হয়ে গেছে আমাদের না না সরি সরি আমার বলা ভুল হয়েছে নব এখনও খাচ্ছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ না খেয়েছিলাম তো আর এই শেষ মানে না খেয়ে থাকার পর অনেকক্ষণ পরে যে খাচ্ছি বেশি কিছু খেতেই পারিনি একটু খাওয়ার পরেই যেন শরীরটা কেমন কেমন করছে আর নিশা চালতা রাজার কিনে এনেছে আচারটা খেতে বেশ ভালোই লাগছে তুলি খেয়ে দেখ আচারটা খেতে ভালো লাগছে আমার দরকার এখন লেবু খাবার ঠিক আছে লেবু খেলে আমার শরীরটা ঠিক হয়ে যাবে আমি নিজেও জানি কিন্তু লেবু পাচ্ছি না কিন্তু এখানে তুলিদের একটা লেবু গাছ আছে ছোট্ট মতো তাতে ছোট্ট ছোট লেবু হয়ে আছে আর লেবুগুলো অনেক টক তো ওগুলো কি গোড়া লেবু না কি লেবু বলে ছোট একদম একদম ছোট ছোট তো পেরে খেয়ে নেব এই হচ্ছে তুলিদের ছোট্ট লেবু গাছ এটা আমি পারবো পাকায়ের মধ্যে কোনটা এটা কতকটা এটা কমলা লেবুর মতো দেখতে কতকটা কমলা লেবুর মতো দেখতে আমাদের ভিডিও শুট কমপ্লিট হলো এখন সন্ধ্যা হয়ে গেছে কটা বাজে দেখেন কটা বাজে দেখি পাঁচটা পঞ্চাশ বাজে তো আমরা আমাদের শরীরটা আমার ক্লান্ত হয়ে সকাল থেকে কন্টিনিউ শুট হচ্ছে না ওই জন্য তো আমাদের শুটটা সবে কমপ্লিট হয়ে গেল আর এই যে বড় ভিডিওটা আমরা শুট করছিলাম এটা রিয়া পাখিরা ব্লগস চ্যানেলে চলে এসেছে তো তোমরা যারা 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 এখনো পর্যন্ত দেখো তোমরা তারা তারা দেখে নাও আর এমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে আর এই ব্লগটা দেখে তোমরা কতটা এনজয় করলে সেটাও বলতে ভুলো না এই চ্যানেলে ঠিক আছে বাই বাই